আজকে তোমাদের আমি দেখো ফিল আপ করাচ্ছি। ফিল আপ মানে হচ্ছে শূন্যস্থান। তোমাদের পরীক্ষায় সবাই শূন্যস্থান আসবে। এবার আমি যে শূন্যস্থানগুলো পড়াচ্ছি তোমরা সবাই সেটা শোনো। ডাব্লু ড্যাশ ডবল এল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ডাব্লু ই ডবল এল, তাহলে শূন্যস্থানটায় কি বসবে? ই। ডাব্লু ই ডবল এল, ওয়েল। ওয়েল মানে পাত্র। আচ্ছা, ও ড্যাশ এল কি হবে? ডাব্লুটা মাঝখানে বসবে। ও ডাব্লু এল, আউল। আউল মানে প্যাঁচা। আর ড্যাশ এস ই, তাহলে কি হবে? ড্যাশেতে কি বসবে আমাদের? ও বসবে। আর ও এস ই, রোজ। আচ্ছা, এবারে পরেরটা শোনো। টি আর দুটো ড্যাশ, তাহলে টি আর ডবল ই, ট্রি। ট্রি মানে হচ্ছে গাছ, ঠিক আছে? তারপরে শূন্যটা শোনো। এল ও টি ড্যাশ এস, এল ও টি মাঝখানে কি বসবে ড্যাশেতে? সবাই বললো লোটাস বানান, ইউ বসবে, ইউ এস, লোটাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে বসবে জি ড্যাশ এন, কি হবে? জি ইউ এন, তাহলে ড্যাশেতে কি বসছে? ইউ বসছে। জি ড্যাশ এন, তাহলে কি বসছে? ইউ বসছে। জি ইউ এন, গান। গান মানে বন্ধু। তাহলে হলো কি? তাহলে আমরা কটা শূন্যস্থান পড়লাম? ডাব্লু ড্যাশ ডবল এল, ওয়েল। ডাব্লু ই ডবল এল হচ্ছে ও ড্যাশ এল, ডাব্লু মাঝখানে বসছে, ও ডাব্লু এল, আউল। আর ড্যাশ এস ই, রোজ। রোজ মানে হচ্ছে গোলাপ। আর ড্যাশ এস ই, রোজ। আর টি আর ডবল ই, ট্রি। ট্রি মানে হচ্ছে গাছ। আর এল ও টি ড্যাশ এস, তাহলে কি বসছে? ইউ বসছে। আর গান হচ্ছে জি ড্যাশ এন, গান। গান মানে বন্ধু। মাঝখানে কি বসছে? ইউ বসছে, তাহলে জি ইউ এন, গান মানে হচ্ছে বন্ধু, ঠিক আছে? এই শূন্যস্থানগুলো তোমরা সবাই বাড়িতে ভালো করে অভ্যেস করবে, বানানগুলো ভালো করে মুখস্থ করবে, করলেই তোমরা শূন্যস্থান পরীক্ষার হলে সব পারবে।